মানে বিয়াস কেমন আছেন সবাই? তো অনেকে দেখতে পাচ্ছেন একটা কবুতর কুড়িয়ে কুড়িয়ে আঁকতেছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা হলো প্যারালাইসড রোগ বা প্যারালাইসিস বলতে পারেন। তো প্যারালাইসিস রোগের লক্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কুড়িয়ে কুড়িয়ে হাঁটবে, হাঁটতে পারবে না, পা বাঁকা হয়ে যাবে, লীলা হয়ে যাবে। তো এই রোগের ট্রিটমেন্টটা আসলে খুবই সহজ। আরেকটা ভিডিও দেখেন, এটাও দেখেন আমার এই দুইটা কবুতর, এই যে মাদি, এটা একটা মাদি, এটা এক পা উপর করে রাখে, দেখতে পাচ্ছেন। এই রোগের ট্রিটমেন্ট খুবই সোজা। আপনারা ওই যে পা মানে ভ্যাট মেডিসিন যেটা আর কি, আপনারা পশু পাখির ভ্যাট মেডিসিন, ভ্যাট মেডিসিনের মধ্যে খুব ভালো রেজাল্ট হলো বিটা থ্রি পাউডার প্লাস বিটা ডি প্লাস লিকুইড, এই দুইটা মেডিসিন একসাথ করে আপনারা ইউজ করবেন। বিটা ডি প্লাস লিকুইড নেবেন হলো 2 মিলি, আর বিটা থ্রি পাউডার নেবেন হলো 2 গ্রাম। দুইটাকে নিয়ে আপনি 1 লিটার পানির সাথে মিশিয়ে ওরা যে পানিগুলো খায় ওই খাবার পানিতে দিয়ে দিবেন, সারাদিন খাবে। এভাবে আপনারা 10 দিন অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার এভাবে না পারেন তাহলে বিটা থ্রি পাউডার 1 সিনটি বিটা ডি প্লাস লিকুইড 3-4 কোটা নিয়ে পানিতে মিশিয়ে 5-10 মিলি পানির সাথে মিশিয়ে সিরিজ দিয়ে খাওয়া দেবেন। এভাবে দিনে 2 বার খাওয়াবেন, 5 থেকে 7 দিন খাওয়াবেন। যদি এটা মেডিসিনটা না পান তাহলে আপনারা মানুষের মেডিসিন ক্যালটেট আর হলে AB1 এটাও খাওয়াতে পারেন। ক্যালটেট নেবেন হলো একটা প্রতিদিন দুপুরবেলা, আর AB1 একটা প্রতিদিন রাত্রির বেলায় অথবা সকালবেলা, ভরা পেটে খাওয়াবেন দুইটাই। ক্যালটেট আর AB1 এই দুইটা চলবে হলো টানা 15 দিন, এটা দিলেও চলবে। এটা মানুষের ওষুধ দোকানে পাবেন, আর বিটা থ্রি পাউডার আর বিটা ডি প্লাস লিকুইড পশু পাখির ওষুধ দোকানে পাবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।